এদিকে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় রাষ্ট্রদূতদের বিবৃতি দেওয়ার ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 13টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এরকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণবিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাব যে ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য।